চার রাশি দোসান একসাথে মিশাই ভিজাইছিলাম, ব্লেন্ডার করতেছি, তো ব্লেন্ডার হয়ে গেছে। এখন লবণ দিয়ে মিশাই নিব। আমি চট করেই এইভাবে পিঠা বানাই নিই। আজকে দুপুরে গরুর গোশত রান্না করছি, আর চিন্তা করলাম চিতই পিঠা বানাই। আমার বড় ছেলেটা আবার বলে প্রতিদিন ভাত খেতে ভালো লাগে না, তো এই কারণে পিঠা বানানো আজকে দুপুরের খাবার চিতই পিঠা আর গরুর গোশতের ঝোল দিয়ে খাবে। এত সুন্দর মাশাল্লাহ ফুলকো চিতই পিঠা হইতেছে। আমি অত আয়োজন করে পিঠা বানাই না, বেশি আয়োজন করতে গেলে সেদিন পিঠা অত ভালো হয় না, যখন তখন চাল ভিজাই পিঠা বানাই ফেলাই। যাই হোক, দেখেন এত সুন্দর পিঠাগুলো হয়েছে, ভিজাইলে ভিজা পিঠাগুলো এত মজা হইতো, প্রত্যেকটা ছিদ্র ছিদ্র হয়ে গেছে। এই তো আমাদের পিঠা ভাজা চলছে, তো আপনাদের ভাইয়া এখন বাইরে যাবে, এই কারণে তাকে আগে দিতে শিখাইতে, পরে আমরা ঘরের লোকেরা খাবো, এটাই নিয়ম আমাদের বাঙালিরা, আগে ঘরের মুরব্বীদের খাইতে দিতে হয়, তারপরে ঘরের অন্য অন্য সদস্যরা খাওয়া দাওয়া করে। আপনাদের ভাইয়া খাইতেছে আর টিভি দেখতেছে, দুইটা একসাথে চলতেছে আর গল্প করতেছে। এখন হাঁসের গোশ, চাইনিজ হাঁসের গোশ অর্ডার দিছে, তো হাঁসালা ফোন দিছে, হয়তো বা কয়েক মিনিটের মধ্যে চলে আসবে হাঁস নিয়া। তো জিজ্ঞেস করলাম দুপুরে ভাতের বদলে পিঠা কেমন হইলো। তো শীতের দিন তো সবারই ভালো লাগে ভাতের বদলে পিঠা, শীতের মধ্যে ভাত চাইতে পিঠাই মজা। তো বন্ধুরা সবাই ভালো থাকেন, বিদায় নেই, আসসালামু আলাইকুম।